আজকে এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি, এই যে একটা ইসলামী সঙ্গীত লেখা হয়েছে, এই যে ইসলামী সঙ্গীত লেখা হয়েছে এখান থেকে অনেক দিন পূর্বে, কিন্তু আজকে এদেশের একজন ওয়াইজি এই গানটা নিয়ে নিজের দিকে টেনে নিয়েছে। কুয়াকাটা হুজুর নামে যিনি পরিচিত নিজের দিকে টেনে নিয়েছে, টেনে নিয়ে সে বলতেছে ওদের কালেমায় নাকি ফাঁসি, আমাদের কালেমায় নাকি রুটি, তোমার তো উদ্দেশ্য করে এই গানটা করা হয় নাই, এই গানের মানত তো তুমি বুঝতে পারো নাই, আহারে তুমি ওয়াজ করো কি ওয়াজ করো কি কালেমা ওয়াজ করো, তুমি কে এই গানের অর্থ জানো না। মিশরের সৈয়দ কুতুব আমার ভাইয়া যে সময় তাফসির ফি জিলালিল কোরআন লিখেছিল, তাফসির ফি জিলালিল কোরআন লেখার কারণে আমার ভাইয়েরা তৎকালীন সময়ের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের মুসলমান ছিল কিন্তু কাজকর্ম ছিল মুনাফি, বাতিলের সঙ্গে তার হাত ছিল। আমার ভাইয়া সাইয়্যেদ কুতুব জামাল আব্দুল নাসির তাফসির ফি জিলালিল কোরআন লেখার কারণে তাকে ধরা হলো, কারণ সে বুঝতে পেরেছে এই ব্যক্তির এই কিতাব তাফসির লেখার কারণে আমার দেশের যুবকেরা যদি পড়ে তার সংগ্রামে যুক্ত হয়ে যাবে, সংগ্রাম মুক্ত জীবন যাপন করবে, একে ধরতে হবে। গাছের গোড়া যদি শেষ করে দেওয়া হয় ও আগা বাসাই কোনো লাভ নাই, জেলখানার ভিতরে বন্দী করে রাখা হলো, জেলখানার ভিতরে এক পর্যায়ে তার ফাঁসি রায় হয়ে গেল। আমার ভাইরা তাকে বলা হলো যান ভিক্ষা চাও, সে দিকহীন কণ্ঠে জবাব দিল মুমিন ছাড়া আল্লাহর কাছে ছাড়া যান কারোর কাছে ভিক্ষা চাই না, তারা জীবন চলে ইমান দেব না জীবন দেব, কিন্তু আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ কিসমত। আমার ভাইরা সৈয়দ কুতুব যে সময় ফাঁসি রায় একবারে আমার ভাইরা অর্ডার হয়ে গেল, এক পর্যায়ে জেলখানার একজন ইমাম সাহেব তার কাছে চলে গেল, ইমাম সাহেব চলে যেয়ে বলতেছে আমি এসেছি আপনার কাছে, সৈয়দ কুতুব চোখের দিকে তাকিয়ে বলতেছে কি জন্য এসেছে, বলতেছে আপনার মৃত্যুর ফাঁসির রায় হয়ে গিয়েছে, মৃত্যুর পূর্বে আমার দায়িত্ব আমি জেলখানার ইমাম আপনাকে কালিমা পড়ানোর জন্য এসেছি। সৈয়দ কুতুব ডাক দিয়ে বললেন তুমি যে আমাকে কালিমা পড়াবা, এই কালিমার জন্য সরকার থেকে তোমাকে কি দেওয়া হবে, সৈয়দ কুতুবের কথা দেওয়া হবে, যে ইমাম বললেন সরকার আমাকে ভাতা দেবে, আমার সম্মান আছে, আমি যে কালিমা পড়াবো এর বিনিময়ে এর দ্বারা আমার রুটি রুজি হবে। সৈয়দ কুতুব ডাক দিয়ে বললেন তুমি যে আমাকে কালিমা পড়ানোর জন্য এসেছো, এই কালিমার কারণে তোমার রুটি রুজি হবে, তোমার সরকার ভাতা দেবে, আর এই কালিমার ব্যাখ্যা গোটা মুসলমান জাতির কাছে আমি ব্যাখ্যা করেছি, অর্থ বুঝিয়েছি, আমার আজকে ফাঁসির রায় হয়েছে, তোমার কালিমা আর আমার কালিমা এক নয়, তোমার কালিমা তোমার রুটি যোগায় আর আমার কালিমা আমার ফাঁসির মঞ্চে নিয়ে যায়, এক কালিমাই রুটি রুজি আর এক কালিমাই ফাঁসি, এক কালিমাই মুক্ত আজাদ আর এক দাসে দাসী, আর এক দাসে দাসী। কথা বলেন না কেন আমার যারা হিংসা মনের ভিতরে রাখে, আজকে আপনাদের কি আর কি বলবো, আহা আমাদের হুজুরদের ভিতরে যে হিংসা, এক হুজুর আরেক হুজুর সহ্য করতে পারে না, কি আছে না আছে না, আহারে কুয়াকাটা হুজুর নামে যিনি পরিচিত, কি আমি ছোট্ট মানুষ কারোর বিরুদ্ধে বলতেছি না, কারণ এক বক্তা এক এক হুজুরের এক একজন ভক্ত থাকে ঠিক না বেঠিক, কিন্তু যে কথার দ্বারা এই জিনিসটা আসতেছে, এই যে কালিমা, কালিমা নিয়ে একটা ইসলামী সঙ্গীত তৈরি হয়েছে, এক কালিমায় রুচি রুচি আর এক কালিমায় ফাঁসি, এখন ইনি এই কালিমা নিয়ে একটা বিরোধ মন্তব্য করার কারণে আজকে গোটা সমাজ ফেসবুক যারা অনলাইন যারা এই নিয়ে হুজুরদের ভিতরে ঠেলা ঠেলি গোতাগুতি আছে না নাই, এই যে হিংসা করে কি হবে। আমাদের প্রভু এক নদীর জীবন বিধান ওই শিবানী কোরা, তবে কেন এক নয় হে মুসলমান, এক হও এক হও করিয়া হবা ঠিক কিনা, শরীফে উহুদ পাহাড়ে মদিনা শরীফে হে
একটা তো জীবন আর মরণ তো একটাই একই সাথে মিলে মিশে একই স্থান তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান বলেন আমি আল্লাহ শুনো হুজুরদের রাখো তৌফিক দেয় বলেন আমি এক হুজুর আরে হুজুর এক দল এক ফ্রিড এক ফ্রিড এই যে খেলা খেলি এই যে গোতাগুতি যার কারণে আজকে সমাজে এই অবস্থা হয়ে গিয়েছে আল্লাহ যেন আমাদের মাফ করেন যাই হোক হিংসা দূর করতে হবে কি করতে হবে হিংসা দূর করতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী নবীজির জামাতা অর্থাৎ ইসলামের চতুর্থ খলিফা তিনি বলেছেন আগুন যেমন কাপকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় মানুষের অন্তরের ভিতরে যদি হিংসা থাকে তার আমলগুলো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেয় আল্লাহ যেন মাফ করেন বলেন আমি হিংসা বিদ্বেষ হানাহানি সব ভুলে গিয়ে একে অপরের সঙ্গে বুক মেলান মহব্বত বাড়ান আপনার অন্তরের ভিতরে যদি ভালোবাসা না থাকে অপর মুসলমানের প্রতি আপনি তো জান্নাতে যেতে পারবেন না এত অশ্বনে কি হবে যদি হিংসা করেন আপনার মায়ের সঙ্গে বাবার সঙ্গে আপনার পরিবারের সঙ্গে আপনার আত্মীয় সঙ্গে আপনার প্রতিবেশীর সঙ্গে আপনি হিংসা অর্জন দিয়েছেন আপনি কিসের মুসলমান কিসের নামাজ পড়েন আল্লাহ যারা মাফ করেন বলেন আমি হিংসা দূর করেন অন্তর পরিষ্কার করেন হিংসুক লোক কখনো ভালো হতে পারে না এদের কখনো ভালো হয় না যাই হোক এই দুইটা আমল থেকে এই দুইটা কাজ থেকে আল্লাহ যারা আমাদের হিফাজত করে শিরিক দূর করতে হবে শরীর ইবাদত করতে হবে আর হিংসা দূর করতে হবে খালিস নিয়েতে মনের ভিতরে আল্লাহর বিনয়ী ভাব নিয়ে আসতে হবে এটাই হচ্ছে ইমানদারের আরেকটা লক্ষণ জয় করেন সুবহানাল্লাহ যাই আমার ভাইরা গভীর মনোযোগ দেন কথায় কথায় সে যায় আমার ভাইরা এদেশের একজন নবাব নাম তার নবাব সিরাজউদ্দৌলা আহারি নবাব সিরাজউদ্দৌলা তৎকালীন সময় ব্রিটিশ শাসকরা তার উপর নির্যাতন করেছিল আমার ভাইরা অত্যাচারের হাত ধরে তারকে ধরেছিল সে সময় ধরার কারণে গভীর মনোযোগ দেন নবাব সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে যাচ্ছে পরবর্তী সময় ব্রিটিশের একজন ইতিহাসবিদ ইতিহাসের কথা এরকম লিখতেছে আহারি বাংলার জনগণের কাছ থেকে এদেশের প্রধান নবাব সিরাজউদ্দৌলা বিদেশ সময় ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ ব্রিটিশদের এই যে নির্যাতনের ওখানে তারা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে না তাকিয়ে তারা তখন বলেছিল এটা নবাবের ব্যাপার আর ব্রিটিশদের ব্যাপার এটা নবাবের ব্যাপার আর ব্রিটিশদের ব্যাপার এ কথা তখন তারা বলেছিল তারা যখন না বলে প্রত্যেকটা মানুষ একটা করে যদি পাথর ছুটত ব্রিটিশ নির্যাতনকারীরা বঙ্গবাস সাগরে নিক্ষেপ হয়ে যেত কিন্তু তারা বলেছিল এটা নবাবের ব্যাপার পরবর্তী সময়ে বছরের পর বছর ব্রিটিশরা শাসন করেছে এই বাঙালি জাতির উপর নির্যাতন করেছে আজ পর্যন্ত আমার ভাইয়া গোটা পৃথিবীর দিকে তাকান আজকে এক হুজুর মার খায় অসংখ্য অমুসলিম কালিমা পড়ে ময়দানে মুসলমান হয়েছে যারা অশ্বনে বেনামাজির আওয়াজ ধরেছে যারা শুনে দুর্নীতিবাস বা দুর্নীতি ছেড়ে দিয়েছে যারা শুনে শুক্র ঘুষকর মাত করে জেরা করলা সুন্দর জীবন পেয়েছে যার জন্য কাবা শরীফের কাবা শরীফের দরজা বন্ধ উন্মুক্ত করে দেওয়া হয় এত বড় শ্রেষ্ঠ মজাদ্দি এদেশের আল্লামা এদেশের কোরআনের বাকি দেশের মধ্যে ধরা হলো আমার আপনার মতো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা বললো ওটা ওনাদের রাজনীতির ব্যাপার পরবর্তী সময় এখন দেখা গেল আমার ভাইয়া রাজনীতির ব্যাপার নয় এখন সব দলের হুজুরিরা মাইর খাই কথা বলেন না কেন একথাই বাস্তব মেনে নেন আমার মায়েরা আপনি ইমানদার আপনি মুসলমান মনে করতেছেন আহারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবি করলেই মসজিদে গিয়ে নামাজ পড়লেই মনে হয় আমি আমার ইমানের সব কিছু স্বাদ পেয়ে যাব আমার দাড়ি আছে টুপি আছে আমি ওদিকে নেই আহারে আমি তো খাঁটি মুসলমান তোমার থেকে বড় মুসলমান ছিল আব্দুল্লাহ বিন উবা কথা আব্দুল্লাহ বিন উবাই নবীর
ইসরে নামাজ পড়েছে নবীর সঙ্গে রোজা রেখেছে নবীর সঙ্গে তাসবিহ করেছে কত আমল যে করেছে তার কোনো ঠিকানা নাই কিন্তু তার ব্যাপারে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফালি মিনান এই সমাজে দাড়ি থেকে টুপি রেখে যারা হক করে আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে মুসলমান করতেছে আমার ভাইরা পৃথিবী আদম সময়তে ওরা মুসলমান হতে পারে আল্লাহর আদম সময়তে ওরা কাফের আর মুনাফিকদের সদা যা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে না কোরআনের কাছে আসে না ওদের নামাজ রোজা সব বিফলে যাবে আপনার অন্তরের ভিতরে যদি শহীদি তামান্না না থাকে আমার ভাই আজকে জিহাদকে জঙ্গি বলতেছে কিন্তু জিহাদ কি জঙ্গি কথা বল না কেন জিহাদ জঙ্গি নয় ছোট্ট একটা উদাহরণ দেই গভীর মনোযোগ দেন আমার ভাইরা এখান থেকে ওয়াজ করে আমি বাড়িতে যাব রাতের আধারে রাত মাছ পথে একজন ব্যক্তি সূরা নিয়ে দাঁড়িয়ে আছে বলবে হুজুর ওয়াজ করে কিছু টাকা কামাইছো টাকাগুলো দিয়ে যাও আমার ভাইরা ওই সূরা দিয়ে আমাকে আঘাত করবে এটার নাম যেমন সন্ত্রাসী একই সূরা দিয়ে আমাকে আঘাত করতেছে ঠিক একই ভাবে একই সূরা দিয়ে ডাক্তার আপনার স্ত্রী কিংবা মায়ের আমার ভাইরা পেটের ভিতরে বাচ্চা আছে ওই সূরা দিয়ে সিজার করতেছে একদিকে এক সূরা দিয়ে আঘাত করতেছে শরীরে যন্ত্রণা দিচ্ছে অপরদিকে আরেক সূরা দিয়ে যন্ত্রণাটা নিবারণ করে দিচ্ছে একদিকে যেমন সূরা আঘাত করতেছে এটা জঙ্গি আরেকদিকে যেমন আরেকদিকে যেমন ছুরি দিয়ে শরীর থেকে আঘাতটা নিরাময় করে দিচ্ছে এটার নাম ইসলাম সমাজে দুর্নীতি অন্যায় বিচার হচ্ছে আপনি জিহাদের তামান্না যদি ভুলে যান এটা হবে না কারণ জিহাদ মানে শান্তি জিহাদ মানে জালিমের পক্ষে হুঙ্কার আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন কেন আপনি এই ধারণা পোষণ করেন আল্লাহর নবী যে সময় দেশ থেকে দেশান্তর হয়ে গেল আল্লাহর নবীকে মারার জন্য একটা পরিকল্পনা করলো স্টেজ তৈরি করা হলো একটা স্টেজে অসম্মানিত করার জন্য নবীর মতো সম্মানিত একজন মানুষ নবীর মতো এত মর্যাদাবান একজন মানুষ একটা স্টেজ আবু জেহেল পরিকল্পনা করলো আজ গোটা পৃথিবীতে আলেমদের বিরুদ্ধে পরিকল্পনা আছে না নাই আর জোরে বলে আছে না নাই নবীর বিরুদ্ধে পরিকল্পনা করা হলো স্টেজের উপরে দুইটা চেয়ার রাখা হলো একটা হচ্ছে সামনে বসিত চেয়ার আর একটা হচ্ছে রক্ষ বসিত চেয়ার আবু জেহেল পরিকল্পনা করলো সামনে বসিত চেয়ার বিদেশ থেকে হাবিব বিন মালিক তিনি আসবেন সামনে বসিত চেয়ারে বসবেন অপরদিকে আমার ভাইরা অপরদিকে রক্ষ বসিত চেয়ারে আবু জেহেল বসবেন আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হবেন এই পরিকল্পনা করলে আবু জেহেল কিন্তু আমার আবু জেহেল পরিকল্পনা করবে আমার আল্লাহ কি বসে হবে আল্লাহ পাক আরশে আযীমের মালিক জান দিয়ে বললেন ওয়া মাকারু আল্লাহু খাইরুল আবার গোলামদের প্রতি যদি ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র তেমন মাকড়সার জাল যেমন কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা একটা মাকড়সার যার সেকেন্ডের পর সেকেন্ড মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা বহু কষ্ট করে একটা ঘর তৈরি করে এত কষ্ট করে এত সময় নিয়ে এত কিছু করার পর মাকড়সার জাল আপনি দিবেন টান মাকড়সার জাল হয়ে যাবে সিঁড়ি খান খান একইভাবে সমস্ত জালিমের বাচ্চারা সমস্ত জালিমের বাচ্চারা আল্লাহর গোলামদের কষ্ট দেয় নির্যাতন করে অনেকে বলে হুজুর যারা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইসলাম ওয়ালা নামাজি ব্যক্তি এদের উপরে কষ্ট কম নাকি বেশি কথা বলেন না কেন এদের অনেক পরীক্ষা কিন্তু শুনে নেন জেনে নেন এদের পরীক্ষা দুনিয়ায় যত পরীক্ষা এদের জন্য আমার আল্লাহর জান্নাত তত দ্রুত বরাদ্দ জোরে কান সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ছাগল
গাধাকে ডাকতি বলতেছে তোর মালিক তোর কত কষ্ট দেয় তোর কত নির্যাতন করে আর আমার মালিক কত খেতে দেয় কত আরাম দেয় গাধা ডাকতি বলতেছে তুই ছাগল তোর বুদ্ধিও তুই নাম্বার তুই জানিস না আসলে তোর মালিক তোর এত আরাম দেয় ওই দেখ রমজানের উপরে কুরবানির সাদ উঠতেছে তোর মালিক তোর জন্য শরীর পাশান দিচ্ছে তোরা একবারে শ্রী করে শেষ করবে কথা বলেন জি কিনা আর দুনিয়া সিজিনের মুমিন ও জান্নাতুল কাফির এই দুনিয়ার বুকে মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফের বেঈমান মুনাফিক যারা এই দুনিয়াটা যারা চাই এদের জন্য বালাখানা এরা দুনিয়ায় শত শান্তি করুক আমার আল্লাহর কাছে এই দুনিয়ার খুব বেশি মর্যাদা নাই আমার আল্লাহ এদের পরীক্ষা করে করে আল্লাহর চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছে কিন্তু মনে করবেন না শুধু আল্লাহর গোলামেরা মার খাবে না 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 আজকে যারা নির্যাতন করতেছে জুলুম করতেছে অন্যায় করতেছে আজকে যারা মানুষের প্রতি দুর্নীতি আর চাঁদাবাজি করতেছে এমনটা মনে করবেন না আল্লাহ কি দেখতেছেন না আল্লাহ ধরে না ধরে না ধরে না ধরলে আমার আল্লাহ কিন্তু ছাড়ে না আমার আল্লাহর পরিকল্পনা করতে অনেক বেশি সময় লাগে না আজকের এই জাতপুর মধ্যপাড়া মাহফিল যুবকরা আয়োজন করেছে এলাকাবাসী আয়োজন করেছে এতগুলো মানুষ এসেছে হাফেজ আরিফুল ইসলাম আজাদি এখানে ওয়াজ করতেছে কারি আশরাফুল জামাত আদি আসার কথা যে রাষ্ট্রে পড়ে নাই অনেক বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছে আমার ভাইরা শ্রোতা বক্তা লাইটিং মাইটিং প্যান্ডেলিং এত আয়োজন ব্যবস্থা করতে হয়ে বারবার বসতে হয়েছে টাকা তুলতে হয়েছে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে কিন্তু আল্লাহ আপনার জীবনে আমার কোন পরিকল্পনা করা লাগে না আমি এত কিছু চিন্তা ভাবনা করি না তাকিয়ে দেখো তুরস্ক আর সিরিয়ার দিকে বিল্ডিং এর তলায় ছিল এরপরেও আল্লাহর কুদরতি ইশারায় বেঁচে ছিল সমস্ত ক্ষমতার মালিক কি আরো জোরে কম না অনেকেই বলে ক্ষমতার মালিক জনগণ পানে জনগণের পান দেয় এটা হচ্ছে শিরিকি একটা কথা জনগণ ক্ষমতার যদি মালিক হয় আজকে যে ক্ষমতা আছে কালকে তো সে রাস্তার ফকির হয় ইতিহাস আছে আমেরিকার দিকে তাকান সমস্ত পৃথিবীর দিকে তাকান আজকে চেয়ার আছে কালকে চেয়ার থাকতে হয়েছে আমার আমার পূর্বে এখানে একজন চেয়ারে বসা ছিল সে চলে গিয়েছে আমি আছি আমি কি সারাক্ষণ বসে থাকতে পারবো সুতরাং চেয়ার চিরস্থায়ী নয় চেয়ার চিরদিন নয় মানুষের হায়াত মানুষের জীবনও চিরস্থায়ী নয় টুডে অ্যান্ড টুমরো মানুষের বয়স আস্তে আস্তে কিন্তু কমতেছে বাড়তেছে না কিন্তু জীবন ফুরিয়ে যাবে আল্লাহ পাক বলতেছে এভাবে করে এই দুনিয়ার জীবন আমার গোলামদের প্রতি যারা জুলুম করতেছে আমি আল্লাহ কি করি ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ যখন সিদ্ধান্ত নেই দুইটা শব্দ ব্যবহার করি কুম হও হয়ে যাও ফায়াকুন জোরে কোন সুবহানাল্লাহ আজকে যারা জুলুম করতেছে ওয়ালা তাসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন আমার আল্লাহ কিন্তু এই জালেমদের ব্যাপারে কাফের না আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওয়া সায়ালুল লাযিনা যালামু أيام قلب ينقلب দুনিয়া ভোগ করিয়া যারা এই জমিনে থেকে আল্লাহর জমিনে থেকে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর গোলামদের প্রতি নির্যাতন করতেছে ও ভুলে গিয়েছে ও যার প্রতি নির্যাতন করতেছে ও যে আল্লাহর বান্দা ও সেই আল্লাহর বান্দা বরং তোমার থেকে ওর দাম বেশি ও তো কোরআন পড়ে আল্লাহকে সিজদা দেয় আর তুমি তো নাফরমান বান্দা তুমি মনে করো না আল্লাহ কিন্তু কাফের না জুলুম নির্যাতন শেষ হবে ও চিরে ইমাম মাহদি এই জমিনে আগমন করবে জালিমদের বিশ্বাস ধ্বংস করে দেবে কথা বলেন না কেন এ সমাজে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে জালিমের চোখের পানি থাকবে না হানাহানি মারামারি কাটাকাটি খুন খারাপ চাতাবাজি বন্ধ হয়ে যাবে
সকল মানুষ শান্তিভাবে হোক সে মুসলিম হোক সে অমুসলিম হোক সে কোন দলের লোক এটা কোনো বিষয় নয় কারণ এই মানুষ কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি আমার ভাইরা গভীর মনোযোগটা নেই জন্য বারবারই মারামারি কাটাকাটি বেশি অহংকার দাম্ভিক্য করা যাবে না কারণ দাম্ভিক্য করেছে একবার কবরস্থানে যাও তোমার মতো অনেক শক্তিধর ব্যক্তি ছিল আজকে মাটির সঙ্গে মিশেছে তোমার থেকে অনেক সম্পদশালী ছিল তারা মাটির সঙ্গে মিশে গিয়েছে তোমার থেকে অনেক সুন্দর শক্তিমান পুরুষ ছিল মাটির সঙ্গে মিশেছে তোমাকেও দান দিচ্ছে তোমার জীবনের এই গোনাগুলো কিন্তু আস্তে আস্তে ফুরাচ্ছে ও তোমার গোনা দিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঠিক কিনা কবরের দিকে তাকাও অন্ধকার কবরে কিন্তু একাকি যেতে হবে আলোচনা করতেছিলাম আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র মনে আছে কি আপনাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র দুইটা চেয়ার রাখা হলো আল্লাহর নবীকে বলা হলো আবু জেহেল ষড়যন্ত্র করলো আল্লাহর নবী আসবেন ওমর ফারুক আল্লাহর নবীর হাতটা ধরলেন নবীজি আপনি কতগুলো মানুষের সামনে স্টেজে যাবেন না আবু জেহেল পরিকল্পনা করেছে আপনাকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করবে লাঞ্ছিত করবে আমার আল্লাহর নবী বললেন না 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 আজকে তুমি আমাকে বাধা দিও না কারণ আমি একজন আমার সঙ্গে আছেন যিনি গোটা পৃথিবীর রাজনীতির কলকাটি নাড়ান তিনি আল্লাহু আকবার আমাকে যেতে দাও আল্লাহর নবী আসতেছেন অপরদিকে নবী আসার পূর্বে আমার ভাইরা এই মজলিসে এই ময়দানে অনেক বক্তৃতা দেওয়া হয়েছে নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা কথাবার্তা বলা হয়েছে আজ পর্যন্ত সারা পৃথিবীর দিকে তাকান বিশ্বনবীর চরিত্রের কোন সামান্য ভাগ নাই আল্লাহ পাক স্বয়ং নবীর ব্যাপারে সাইকি দিয়ে দিয়েছেন ইন্নাকা আলা খুলুকি আজিম নবী আপনি পূত পবিত্র উন্নত চরিত্র অধিকারী আজ পর্যন্ত সারা পৃথিবীতে নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে যারা আবু জেহেল আর অবৈধ মায়ের সন্তান তারা কারণ কি আপনি বলেন হুজুর এত বড় কথা বললেন নবীজি গোটা পৃথিবীর মানুষের জন্য কেঁদেছেন কাজ করেছেন কাউকে কষ্ট দেন নাই নিজের কষ্টগুলো বুকে চাপা দিয়েছে মানুষের কষ্টগুলো বুকে চাপা দিয়ে অন্যের সুখটা দিয়েছে চলতাম সুবহানাল্লাহ নবীকে কষ্ট দেওয়া হয়েছে রাস্তায় কাটা দেওয়া হয়েছে আল্লাহ নবী তার বাড়িতে গিয়েছে নবী কাউকে কষ্ট দিচ্ছেন গোটা মানব সভ্য জাতি সারা জীবন নবীর কাছে নিজের দল সুবহানাল্লাহ সেই নবীর বিরুদ্ধে নবী কোন দলের নয় কোন ব্যক্তির নয় নবী হচ্ছে সকলে কথা বললাম সেই নবীর বিরুদ্ধে যদি উল্টা পাল্টা বাজে মন্তব্য করা হয় এদেশের মুসলমান এদেশের হাজার মসজিদ এদেশের হাজার আলেম এদেশের প্রধানমন্ত্রী মুসলমান এদেশের প্রধানমন্ত্রী যিনি সম্মান করতে নিয়ে মুসলমান মসজিদের জন্য মাদ্রাসার জন্য কাজ করেছেন এই জমিনে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিষ পাক ফেলতে দেওয়া আমার ভাইরা গভীর মনোযোগ দেন বিশ্ব নবীকে কেন আপনি গালি দেবেন উল্টা পাল্টা পাশে মন্তব্য করবেন নবীর জন্য তো আপনি এই পৃথিবীর বুকে এসেছেন আমার ভাইয়েরা আল্লাহর নবী সেখানে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা কদম করে আসার পূর্বে নবীর বিরুদ্ধে আবু জেহেল উল্টা পাল্টা পাশে অনেক কথা বলেছে সবাই শুনেছে প্রধান মেহমান তিনিও শুনেছেন তাকিয়ে আছেন নবীজি আসবেন অসংখ্য মানুষেরা সেখানে বসা তারা কিছু বলতে পারে না নবীর পক্ষের লোকও তো আছে কিন্তু কিছু বলার ক্ষমতা না বললেই গ্রেফতার আসে না বলেন না কেন আসে না নাই কেউ বলতে পারে না মনে মনে বলে কে ভালো কে খারাপ সবাই তো বোঝে কিন্তু বলতে পারে না কথা বলতে পারে না কথা বললেই তো অসুবিধা কথা বললেই তো সমস্যা আহারে কোনো কথা যখন বলে না সবাই চুপ হয়ে আছে কিন্তু সবাই আল্লাহর দিকে তাকিয়ে আছে আজকে না জানি কি হয় নবী আসতেছেন আহারে নবীর দিকে তাকিয়ে রইলেন প্রধান মেহমান চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন এত সুন্দর চেহারা মানুষ আমি তো আর জীবন চিন্তিকে দেখি না
অনেকে অনেক কাফের ছিল নবীজির চেহারা দেখে অবাক হয়ে গেছে চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় ব্যক্তিটা এক নাম্বার নাকি দুই নাম্বার ঠিক অনেকে চেহারা দেখবে আমার ভাইরা দিন রাত 24 ঘন্টা উল্টা পাল্টা করে আছে না ভাই চেহারা দেখলেই বোঝা যায় নবীজির কি চেহারা অবাক হয়ে গেছেন এত সুন্দর মানুষ এর বিরুদ্ধে এই সমস্ত কথা বলেছে নবীজির ছোট্ট একটা চেহারার উদাহরণ আমি আপনাদের পেশ করি হযরতে আমার ছোট্ট মানুষ নবীর কাছ থেকে ভালোবাসা পাই ছোট্ট বাচ্চাদের আপনি ভালোবাসবেন ও আগে যে ভাইয়ের কাছে যে গল্প করবে আজকে ছোট্ট বাচ্চারা মসজিদে যায় তার সঙ্গে উল্টা পাল্টা ব্যবহার করা হয় ঠিক কিনা বলেন তো ভাই এটা করবেন না বাচ্চাদের ভালোবাসবেন আমার ভাইয়া গভীর মনোযোগ দেন ছোট্ট বাচ্চা হযরতে আনাস মায়ের কাছে যে গল্প করে নবীর প্রশংসা করে হযরতে আনাসের মা নবীজির প্রশংসা শুনে আনাসকে বলতেছে আনাস রে আগামী কাল রাতে তোমার নবীকে দাওয়াত সেই রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রজনী পূর্ণিমার চাঁদের রজনী মানুষের চেহারা দেখা যায় আল্লাহর নবী আসতেছেন হযরতে আনাসের সঙ্গে হাঁটি হাঁটি পা পা কদম করে করে আস্তে আস্তে আসতেছেন আর ওই আকাশের চাঁদটা উকি দিচ্ছে একদিকে চাঁদের আলো আরেকদিকে নবীর চেহারার আলো এত সুন্দর আলো আনাসের মা বারবার তাকাচ্ছেন একবার আকাশের দিকে তাকায় আরেকবার নবীর চেহারার দিকে তাকায় একবার আকাশের দিকে তাকায় আনাসের মায়ের কাছে জিজ্ঞেস করা হলো কেন তুমি এমনটা করতেছো আনাসের মা ডাক দিয়ে বলতেছেন আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম নবীর চেহারার দিকে তাকালাম আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম নবীর চেহারার দিকে তাকালাম বারবার আমি নজর করলাম লক্ষ্য করলাম ওই আকাশের পূর্ণিমার চাঁদে একটা দাগ আছে নবীজির সুন্দর চেহারা এত সুন্দর চেহারা জীবনে দেখি নাই আল্লাহর নবীর চেহারার ভিতরে কোন দাগ নাই স্পট নাই যাদের যে সুন্দর যিনি আখেরি জামানার পয়গম্বর গোটা পৃথিবীর নবী হলেন তিনি তাদের যে সুন্দর আমার প্যারা রাসূল তার পেটে ধন্য হলো বিশ্বমানব কুল আরব দেশে মায়া মেনা কলি এলো চাঁদ চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মোহাম্মদ সেই মোহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে সেই মোহাম্মদ বড় হয়ে আল কোরআনের প্রচার করে সমাজে থেকে জুলু অত্যাচারকেও তিনি করিলেন নির্মূল চাঁদের যে সুন্দর প্যারা রাসূল তার পেতে ধন্য হলো বিশ্বমানব কুল আল্লাহর নবী চাঁদের মতো চেহারা নিয়ে স্টেজের উপরে যে সময় আসলেন প্রধান মেহমান দেখে অবাক হয়ে গেলেন সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন আল্লাহর নবীকে বললেন মোহাম্মদ এখানে জায়গা নাই এতক্ষণ যা শুনেছি বুঝেছি তোমার মতো মানুষ পৃথিবীতে আমি আর দেখি নাই তুমি এখানে বসে পড়ো চেয়ার দেওয়ার মালিককে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء চেয়ার দেওয়ার মালিক আল্লাহ চেয়ার থেকে উঠিয়ে নেওয়ার মালিক আল্লাহ কথা বলেন ঠিক কিনা আপনারা আমার ভাইয়া অনেকেই আছে চেয়ার পেয়ে মনে করে যে সারা জীবন মনে হয় চেয়ার আমার এই চেয়ার কিন্তু আপনারা নয় চেয়ারে বসে আছেন যে আল্লাহ অনেকেই আছে চেয়ারে বসে আল্লাহর শুকরিয়া আদায় করে না রাজত্ব দান করেছিল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে তিনি চেয়ার পেয়েছিলেন ক্ষমতা পেয়েছিলেন তার থেকে ক্ষমতাবান কিন্তু কেউ ছিল না মুসলমানদের ভিতরে নবীদের ভিতরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এক স্থানে থাকতেন আর এক স্থানে আমার ভাইরা শূন্যের উপর দিয়ে কাটে করে উড়ে উড়ে যেতে এত রাজত্ব ক্ষমতার মালিক ছিলেন কিন্তু দাম্ভিক্য করেন নাই আমার ভাইয়া তিনি কি করেছিলেন কলুল হামদুলিল্লাহি الذي صدقنا وقالوا الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين
তিনি কি করেছিলেন আল্লাহর গোলাম হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন আপনার আমারও সে আল্লাহর গোলাম হয়ে যতটুকু সম্পদ পেয়েছি জীবন পেয়েছি আরাম পেয়েছি চাকরি পেয়েছি যত কিছু পেয়েছি আমার ভাইরা নবীর উত্তরসূরি যারা দাম্ভিক করবে না তারা আল্লাহর প্রশংসা সর্বদাই আদায় করবে তারা কিন্তু আজকে সমাজে ব্যতিক্রম হয় যদি একটু টাকা আর ক্ষমতার মালিক হয় ওর আর পায় কোথায় আমার ভাইরা গভীর মনোযোগ ভুলে নাই মজার কথা কেন টু মাই পয়েন্ট আল্লাহ নবী ওই চেয়ারে বসবেন না কারণ নবীর ভিতর একটা আদব আছে নবীকে ওই চেয়ারে জোর করে বসানো হলো প্রধান মেহমান দাঁড়িয়ে রইল এখন আবু জেহেল কি বসে থাকতে পারবে আবু জেহেল কিন্তু বসে থাকতে পারবে না সঙ্গে সঙ্গে আবু জেহেল উঠল বসাতে বললো একবার বলা শেষ বসাও শেষ আবু জেহেল পরিকল্পনা করেছিল নবীজিকে দাঁড়িয়ে রাখবে অসম্মানিত করবে কিন্তু পরিকল্পনা তো বাস্তবায়ন হয় নাই আল্লাহ পাক যেটা পরিকল্পনা করেছিল সেটাই বাস্তবায়ন হয়েছে নবীজি সসম্মানে চেয়ারে বসেছে আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হচ্ছে ঠিক সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন চাচা কেন আপনি এখানে ডেকেছেন সঙ্গে সঙ্গে চাচা আপনি কেন আমাকে ডেকেছেন চাচা আবু জেহেল বলতেছে ডেকেছি মানে ওই যে আকাশের চারটা দিক অঙ্গিত করতে হবে কি করতে হবে আকাশের চারটা দিক অঙ্গিত করতে হবে প্রধান ভগবান বলতেছে এটা কি সম্ভব ব্যাপক অনেকে দেখবেন উল্টো পাল্টা প্রশ্ন অনেকে বলেন হুজুর ওয়াজ তো খুব করলে বলো দিন ফেরাউনের নারীর নাম কি হুজুরদের সাইজ করার জন্য এমন কিছু ব্যক্তি আসে না নাই ও উত্তর জানার জন্য নাই জানার জন্য প্রশ্ন নয় ও হুজুরদের ছোট করার জন্য কথা বলেন ঠিক কিনা আবু জেহেল এই কথা বলল আল্লাহর নবী বললেন চাচা আপনি আমাকে একটু সময় দেন আমি আমার আল্লাহর কাছে একটু চেয়ে নিতে চাই মুমিন বান্দা বান্দিরা যখন বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই আমার ভাইয়েরা আবু জেহেল বলতেছে না কোনো সময় দেওয়া হবে না কারো সময় দিলে আল্লাহর কাছে চাইবে প্রধান ভগবান বললে এবার তুই চুপ কর এত বড় একটা কাজ করবে সে যা করে তাই আমি সময় সুযোগ দিয়ে দিলাম আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুহা উঁচু করলে আল্লাহ পাক জিবরিল আমি কে ডাক দিলেন ও জিবরিল আমার করুণাদারি জলদি চলে যাও আমার নবী কাছে দাঁড়িয়ে আমার নবী বিপদে পড়েছে প্রশ্নের সম্মুখীন হয়েছে অসংখ্য মানুষের সামনে আমার নবীর সম্মান থাকবে কি থাকবে না নবীর চেয়ার থাকবে কি থাকবে না আল্লাহর নবী কি নবী প্রমাণিত হবে আজ তুমি চলে যাও আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন চলে আসলেন আল্লাহর নবীকে ডাক দিলেন নবীজি আপনি চিন্তা করেন না টেনশন করেন না আপনি এত নয় আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর সাহায্যের জন্য আপনি আপনার শাহাদাতের আঙ্গুল ইশারা করেন আল্লাহর নবী শাহাদাতের আঙ্গুল ইশারা করলেন ইশারা করলেন যখন চাপ বিকম্পিত হয়ে গেল ঠিক তখন চাপ থপ থপ করে কাঁপতেছে একতার আবাতে সাআতু সকল কমার চারটি খণ্ডিত হয়েছে আমার ভাইরা থপ থপ করে কাঁপতেছে আজ পর্যন্ত বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে তাদের দেশে গিয়ে দেখে ওখানে একটা দাগ আছে ওখানে একটা কাটা চিহ্ন আছে চাপ থপ থপ করে কাঁপতেছে অসংখ্য মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছে চাপ দ্বিখণ্ডিত হয়ে থপ থপ করে মানুষের মতো কথা বলতেছে আমি জানতে চাই এই চাঁদের কথা বলার শক্তি আছে না নাই দিয়েছেন কে অনেকে আছে হাত আছে পা আছে অনেকে আছে কিন্তু কথা বলতে পারে কথা বলতে পারে না আর যারা কথা বলে মাইকের সামনে এসে মিথ্যা কথা বলে আসে না নাই যারা মিথ্যা বলতেছে কিয়ামতের দিন এদের জবান কিন্তু আল্লাহ বন্ধ করে দেবে কথা বলেন না কেন আজকে অনেকেই বলে দেখবে আহারে কি অবস্থা রে কি ক্ষমতার দাবটি এসি বলে উল্টা পাল্টা খেলা হবে কি একটা কি খেলা হবে ওনারা এসে বলে আবার খেলা হবে এরা খেলতেছে ওরা খেলতেছে শুধু খেলা খেলি খেলা খেলি কথা বলেন না কেন আরে আমাদের ভিতরে এমন দ্বিধাদ্বন্দ্বে থাকবে কেন আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত যে চাই করি না কেন আমাদের পরিচয় আমরা মানুষ আমরা মুসলমান একে অপরের ভাই ভাই আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই রাজনীতি ভিন্ন হতে পারে কিন্তু মানুষের ভিতরে কোন সে ভালোবাসা হারিয়ে দিয়েছে কথা বলেন না কেন আহারে যে রাজনীতি মানুষ মানুষকে হত্যা করে যে রাজনীতি মানুষ মানুষের বিরুদ্ধে দুর্নীতি করে যে রাজনীতি আজকে দেশকে ষড়যন্ত্র করে এমন রাজনীতি করা যাবে না আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর জমিন শান্তির জমিন বিশৃঙ্খলা করা যাবে না কথা বলেন না কেন
দেশে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে আমার ভাইরা গভীর মনোযোগদান চাপ বিকম্পিত হয় কথা বলতেছে কথা বলতেছে কথা বলতেছে আর সাক্ষ্য দিচ্ছি নবীজি আমার এই কাজটা যদি করতে কোনো বেয়াদবি হয় তাকে আল্লাহর রাস্তায় আপনি maaf করে দেন সঙ্গে সঙ্গে চাপ জবাব দিচ্ছে আপনি শুধু আমার নবী নয় আপনি শুধু এই মানুষের নবী নয় গোটা মাখলুকাতের নবী আল্লাহ পাক আপনাকে পাঠিয়ে দিয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দৃশ্য প্রধান মেহমান সহ অসংখ্য মানুষ যে সময় দেখলো অবাক হয়ে গেল প্রধান মেহমান বুঝতে বলল এতক্ষণ যা কিছু আবু জেহেল বলেছে এটা দুই নম্বর কথা মিথ্যা অপবাদ দিয়েছে যার আঙ্গুল ইশারায় চাঁদ দ্বিগুণিত হয় যার আঙ্গুলের ইশারায় চাঁদ নবী হিসেবে সাক্ষী দেয় যার আঙ্গুলের ইশারায় চাঁদ ফটফট করে পাবে ইনি সাধারণ কোনো মানুষ হতে পারে না ইনি যে আল্লাহর পয়গম্বর এতে আমার কোন সন্দেহ নাই আল্লাহর পক্ষ থেকে ঈমান ইসম দিয়েছে তিনি সহ অসংখ্য মানুষ সেই ময়দানে বসে নবীর সপক্ষে কথা বলেছে নবীর প্রতি ঈমান এনেছে সকলেই সেই কালিমা পড়েছে যে কালিমা আজ পর্যন্ত সারা পৃথিবীতে মুসলমানদের ঈমানে আমলে বিপ্লবী আর সংগ্রামী দিয়ে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ আমি জানতে চাচ্ছি আপনাদের কি কষ্ট হয় কষ্ট হয় রাত 12টা হ্যাঁ তারপর কষ্ট হয় না কি অনেক হয়েছে আপনাদের তো কষ্ট হবে না কিন্তু আমাদের তো কষ্ট হয়ে যায় আজ হাবাত আপনাদের জন্য এক রাত আমাদের জন্য প্রত্যেক রাত আজকে এখানে আবার আগামীকাল যশোর সরসা তারপর দিন সাক্ষী সহ এইভাবে একটার পর একটা আমাদের রাত থাকতে হয় এই জন্য আমাদের বেশি রাত হয়ে গেলে আমাদের একটু কষ্ট হয়ে যায় আর আপনাদের মনে হয় ওই যে দুপুরে খাননি মোটামুটি রাত্রে যদি খাওয়া ভাত সামনে আসে মনে হলে আল্লাহ কত সুন্দর খাওয়া দাওয়া কিন্তু আমাদের প্রত্যেকদিন খাওয়া দাওয়া হয়তো বিষয়টা কি বুঝতে পেরেছেন রাগ করতেছেন আপনারা কষ্ট পেয়েছেন আমার প্রতি মনে হয় আপনারা রাগ করেছেন কষ্ট পেয়েছেন আমার কথায় আমার আচরণে দোয়া করবেন ইনশাল্লাহ আমি চাচ্ছি আলোচনা দীর্ঘায়িত নয় আমি ব্যতিক্রম ভাবে আজকে হঠাৎ করে খুব দ্রুতগামী আমার যে ভাই ফোন দিয়েছিল তার নাম কি জানো মিন্টু না হ্যাঁ মিন্টু ভাই বারবার ফোন দিয়েছিল হুজুর কি আসবে না আমি যদি একটু চালাই নাও কিন্তু হুজুর আমার কিন্তু খুব সমস্যা আয়োজন করেছেন আপনাদের সহযোগিতা করেছেন এই মাহফিল তলমাতের বিশেষে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এই মাহফিল হোক আপনারা কি চান আলহামদুলিল্লাহ কোরআন শোনার জন্য ব্যবস্থা করবেন কোরআন প্রচার করার জন্য আপনারা সকলে এগিয়ে আসবেন আল্লাহ যেন সকলকে কবুল করেন বলেন আমিন সবাই বলছি আমিন আসুন আর কথা নয় আমরা এক্ষুনি দোয়া করবো ইনশা সম্মানিত দিন ভাইরা এখন তো আপনাদের এই মাসটা হচ্ছে কি মাস শাবান মাস আলহামদুলিল্লাহ আমরা পরের মাস রমজান মাস আমরা বলি আলহামদুলিল্লাহ তাহলে শাবানের পরে রমজান মাস শাবান মাস এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় মাস অর্থাৎ রমজানের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে সব থেকে বেশি ইবাদত বন্দি করেছেন রমজানের পরে সুবহানাল্লাহ সামনে যে মাসটা দিনটা আসতেছে অর্থাৎ লাইলাতুল নিসফ মিন শাবান শবে বরাত নামে পরিচিত এটা নিয়ে অনেক বিতর্কিত কথা আছে কিন্তু শুনে আমি আপনারা বলেন যে নামাজ পড়ো নামাজ শব্দ কিন্তু কোরআনের কোথাও নাই আছে কি সালাত সালাত যেমন আছে সালাতের বিপরীত শব্দ নামাজ ঠিক একই ভাবে শবে বরাত এটা নাই কিন্তু এর বিপরীত শব্দ আরবি লাইলাতুল নিসফ শাবান জোরে কোন সুবহানাল্লাহ এই রাত্রে আল্লাহ পাক বান্দা বান্দির ক্ষমা করে দিয়ে দেয় জোরে কোন সুবহানাল্লাহ কে করে দেয় কিন্তু দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া কয় শ্রেণী এক হচ্ছে শিরিক যারা করে কি করে এক হচ্ছে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা শিরিক মানে কি অংশীদারিত্ব করে আল্লাহর আইনের সঙ্গে ইবাদতের সঙ্গে আল্লাহর দাসত্বর সঙ্গে আল্লাহর চাওয়া পাওয়ার সঙ্গে যারা শিরিক করবে আল্লাহ তাদের ক্ষমা শিরিকটা এমন ভয়াবহ নবীজি
আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়েছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি শাইআ আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু কখনো ক্ষমা করেননি করবে না ইয়া দিয়ে আল্লাহ পাক মুজারে এটাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক ক্ষমা করেন না ইয়াগফিরু কখনো ক্ষমা করেন না আন ইশরাকা বিহি শাইআ যা আল্লাহর সঙ্গে শিরিক করে আর যা আল্লাহর সঙ্গে শিরিক করে হারামাহুল্লাহু মা তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছু নাই তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায় আমরা কি শিরিক থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ